শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা সম্পর্কে আমার কাছে বহুদিন থেকেই বারবার করে রিকোয়েস্ট এসছে। সেটা হচ্ছে এই যে জেনারেল স্টাডিজ পড়ানোর পাশাপাশি যদি আমি পরীক্ষার্থীদেরকে ইংরেজিতে কিছুটা সাহায্য করতে পারি। তা আমি এতদিন পর্যন্ত যে জেনারেল স্টাডিজ পড়াতাম সেই ব্যাচে কোন রকম ইংরেজি স্টাডি মেটেরিয়াল দিতাম না বা ইংরেজি সম্পর্কে কোনো আলোচনাও করতাম না। তার কারণ হচ্ছে জেনারেল স্টাডিজ ব্যাচে যেহেতু আমরা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, অর্থনীতি, কারেন্ট অ্যাফেয়ার্স এতগুলো বিষয়পত্র পড়ি এবং সবকিছু লিখতে আমাকেই হয়, ফলে আমি সেইগুলো লিখে ওঠার পর ইংরেজির জন্য আলাদা করে স্টাডি মেটেরিয়াল তৈরির সময়টা পেতাম না। এই জন্য এতদিন সেটা সম্ভব হয়নি। কিন্তু আমাদের যে স্টাডি মেটেরিয়াল গুলো, মানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এগুলোর যে স্টাডি মেটেরিয়াল, সংবিধান, অর্থনীতি, এগুলো মোটামুটি ভাবে লেখা শুরু হয়েছিল 2021 সালের জুলাই মাস থেকে। তা এখন আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমার ইতিহাস অর্থাৎ ন্যাশনাল মুভমেন্ট, এনশিয়েন্ট ইন্ডিয়া সবকিছু স্টাডি মেটেরিয়াল লেখা কমপ্লিট হয়ে গেছে। ভূগোলের প্রায় 95% কমপ্লিট হয়ে গেছে। সংবিধান অর্থনীতির প্রায় 80% থেকে 90% মতো কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র সায়েন্সের যে পার্টটা সেই পার্টটা এখনো পর্যন্ত বেশ খানিকটা বাকি আছে। এবং এগুলোর বাকি রাখার কারণ হচ্ছে যেহেতু সায়েন্সটা প্রিলিমসে কম আসে, মেন্সে বেশি আসে, আর এগুলোতে প্রিলিমসের ওপরে অনেকটা জোর দেওয়া হয়, তাই এগুলো লেখা শেষ করার দিকে আমি অনেকটা বেশি জোর দিয়েছি, ফলে আমার এগুলো অনেকটাই লেখা হয়ে গেছে। ফলে এখন যেহেতু আমার হাতে অনেকটা সময় এসছে, তাই আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আমার যে জেনারেল স্টাডিজ ব্যাচগুলো আছে সেখানে আমি ইংরেজির যে স্টাডি মেটেরিয়াল সেগুলো দেওয়া শুরু করব। সেক্ষেত্রে আমি যেটা প্রথম সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে প্রথমে ইংরেজি গ্রামার পোর্শন যেটা আছে সেগুলো স্টাডি মেটেরিয়াল দেব। এখন গ্রামার থেকে শুরু করার কারণ হচ্ছে এটাই যে দেখো আমরা প্রত্যেকেই ইংরেজি শব্দ নানা রকম ভাবে সংগ্রহ করতে পারি, বই পড়ে, খবরের কাগজ পড়ে আমাদের মাথায় রাখতে পারি, সেগুলোকে প্রয়োগ করতে পারি, কিন্তু একটা বাক্যের সঠিক গঠন যদি আমরা না তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা পরীক্ষায় যত ভালো ভালোই শব্দ ব্যবহার করি না কেন শেষ পর্যন্ত আমাদের নম্বর অনেকটা কাটা যেতে পারে। সেই জন্য আমার যেটা মনে হয় যে যেহেতু গ্রামার ব্যাপারটা খুব স্পষ্টভাবে শিখে নিলে আমাদের এই সব বাক্যের গঠনটা অনেকটা স্পষ্ট হয়ে যাবে, তাই জন্য আমাদের ইংরেজি গ্রামারটা সবার প্রথমে ভালো করে শিখে নেওয়া উচিত। এবং এই শেখানোর সাথে সাথে শুধুমাত্র যে তোমরা শিখবে তা না, আমিও শিখে যাব। এখন অনেক পরীক্ষার্থী আছে যারা দুর্দান্ত গ্রামার জানো, খুবই ভালো জানো, ঠিক আছে, তাদের কথা ব্যতিক্রম, কিন্তু অধিকাংশ পরীক্ষার্থী তো আমার মতো সাধারণ, ফলে আমরা একটা যৌথ প্রচেষ্টায় এই ইংরেজি গ্রামার শেখার যে প্রক্রিয়াটা সেটা আমাদের জেনারেল স্টাডিজ ব্যাচে চালিয়ে যাব। এবং তার জন্য যে যে বিষয়গুলো প্রথমে আমরা ইংরেজি গ্রামারে মানে লিখবো সেগুলো আমি দেখো এখানে লিখে দিয়েছি, সেটা হচ্ছে সেন্টেন্স, নাউন, প্রোনাউন, আর্টিকেল, ভার্ব, টেন্স, ভয়েস চেঞ্জ, মোডালস, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, গ্রুপ ভার্ব, ন্যারেশন, ক্লজ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, নমিনাল কম্পাউন্ড, ঠিক আছে। মোটামুটি আমার এই কটা জিনিস প্রাথমিকভাবে মাথায় এসছে, ফলে এই যে 1800টা বিষয় আমি বললাম এগুলো সম্পর্কে ডিটেল স্টাডি মেটেরিয়ালটা তৈরি করে আমি গ্রুপে দেবই। পাশাপাশি যেগুলো করব সেগুলো হচ্ছে যে আরো অন্যান্য যদি কিছু পাওয়া যায় ইংরেজি গ্রামারের ওপরে, অন্য কোনো চ্যাপ্টার যদি পাওয়া যায় তাহলে সেগুলো সম্পর্কেও লিখে দেবো এবং প্রত্যেকটা জিনিসে উদাহরণও দিয়ে দেবো, যাতে আর কি মানে প্রত্যেক ছাত্রের সেটা বুঝতে খুব সুবিধা হয়, ঠিক আছে। আর একটা যেটা সেটা হচ্ছে যে স্টাডি মেটেরিয়াল তৈরি করার ক্ষেত্রে পরীক্ষার জন্য যে সমস্ত বাজার চলতি বইগুলো আছে সেগুলো কিন্তু আমি অনুসরণ করব না। আমি যেটা ঠিক করেছি সেটা হচ্ছে একদম বেসিক যে গ্রামার বই, মানে আমরা সবাই যেগুলো থেকে গ্রামার বই গ্রামার শিখি ইংরেজি গ্রামার, সেই রকম তিনজন প্রখ্যাত লেখকের গ্রামার বই আমি অনুসরণ করব। দেখো এখানে লিখেও দিয়েছি পিকে দেশরকার, পিসি দাস এবং পিকে মুখোপাধ্যায়, ঠিক আছে, পিকে দেশরকার, পিসি দাস এবং পিকে মুখার্জি, এই যে তিনজন রাইটার আছে এই তিনজন রাইটারের গ্রামার বই আমি ফলো করব এবং এখান থেকে পুরো স্টাডি মেটেরিয়ালটা আমি ইংরেজিতে তৈরি করে দেবো। যদি দেখা যায় যে ইংরেজি গ্রামারের এই অংশটা আমি শেষ করতে পারছি তাহলে আমি ভবিষ্যতে চেষ্টা করব আস্তে আস্তে ভোকাবুলারির যে পার্টটা রয়েছে সেই দিকেও স্টাডি মেটেরিয়াল তৈরি করা, তবে গ্রামারটা দিয়েই আমি প্রথম আর কি মানে আমি বলা উচিত আমাদের যৌথভাবে ইংরেজি শেখার যে প্রচেষ্টাটা সেটা শুরু হবে। এই হচ্ছে আজকের বলা। সুতরাং আমাদের জেনারেল স্টাডিজ ব্যাচে এই মে মাস থেকে একটা নতুন সাবজেক্ট অতিরিক্ত যুক্ত হলো, সেটা হচ্ছে ইংরেজি। এই হচ্ছে বক্তব্য। আমাদের নতুন যে জেনারেল স্টাডিজ ব্যাচ সেটা 18 মার্চ আমি একটা ভিডিও করেছিলাম কিভাবে পড়বো এবং সেটা সম্পর্কে দেখে অনেকেই যোগ দিয়েছে, যদি কেউ আগ্রহী হয় যোগ দিতে, ব্যাচটা 27 মার্চ থেকে শুরু হয়েছে, তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারো। খুব ভালো থেকো, তোমাদের দ্রুত সাফল্যের কামনা নিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং অবশ্যই তোমাদের পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
করে নিও ভবিষ্যতে চাকরি সংক্রান্ত সমস্ত পরীক্ষার জন্য তোমাদের চোখ থাকে এই চ্যানেলে। ভালো থাকবে।